সম্প্রতি আলফা আই ও এসভিএফ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে প্রকাশ পায় রায়হান রাফি পরিচালিত সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার টিজার ঘোষণার পর থেকেই তুফান নিয়ে দর্শকের মাঝে জন্ম নেয় অন্য এক উন্মাদনা সেই ধারাবাহিকতায় এক মিনিট একুশ সেকেন্ডের টিজারটি বাংলা সিনেমাঙ্গনে তুলেছে ছড় মুক্তির আগেই চলছে জোর আলোচনা নতুন ইতিহাস সৃষ্টি করবে তুফান কিন্তু কত বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি কবিবার শেষ হবে শুটিং বক্স অফিসে কোথায় জায়গা নিতে পারে ইদুল আছর সিনেমা তুফান এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলা সিনেপ্রেমীদের মনে সেই প্রশ্নগুলো উত্তর দিতে সান্ডেলিনা শোবচনাইতে আজ অতিথি হয়ে এসেছেন তুফানের প্রযোজনার প্রতিষ্ঠান চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদন রনি এবং আছেন তুফানের প্রযোজনার প্রতিষ্ঠান আলফা স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শারিয়া শাকিল ওয়েলকাম টু সান্ডেলিনা শোবচনাইতে দুজনকে কেমন আছেন দুজনেই কেমন আছেন প্রথমে আমি রনি কাছে জানতে চাই তুফান ঝড় আসলে কেমন উপভোগ করছেন এই সময় ঝড় তো এফেক্ট এফেক্ট তো ভালোই যাচ্ছে আর কি দর্শকদের মনের মধ্যে যে মানন্দনা তৈরি হয়েছে যে একটা সিনেমা আসছে সেই সিনেমা ঘিরে যে একটা আগ্রহ সিনেমা তো আসলে ইমোশনাল প্রোডাক্ট সো এটা মানুষের ইমোশনকে কানেক্ট যখন করে তখন তো যারা সিনেমার সাথে জড়িত এই যে তিনটা প্রযোজনা প্রতিষ্ঠানের নাম বললেন এটার পেছনে যারা যারা কাজ করছে নির্মাতা রাফি এবং যারা যারা এখানে শিল্পী কলাকুশলী অভিনয় করছেন সবাই সবার মনের মধ্যে কিন্তু ওই বিষয়টাই থাকে যে দর্শক কিভাবে নিচ্ছে যার প্রকাশের সাথে সাথে কিন্তু এই সবার ভেতর একটা আগ্রহ বাড়িয়ে দিয়েছে কাজে যারা এটার সাথে নির্মাণের পেছনে জড়িত তাদেরও কিন্তু ভেতরে এই আমাদের আগ্রহটা যে আসলে সিনেমা হলে যাওয়ার পরে দর্শকের উন্মাদনাটা সেই জায়গা থেকে হ্যাপি আসলে কেমন দেখছেন আমি যেভাবে দেখছি যে প্রথম কথা হচ্ছে আমরা তো ওই রনি ভাই যেটা বললো যে আমরা যে কোনো একটা কন্টেন্ট তো আসলে ডিজাইন করি এমন ভাবে যে দর্শকের যাতে ভালো লাগে এখন দর্শকের আমরা আবার সেখানে আবার টিজি সেট করি যে টার্গেট গ্রুপ যে আমি কোন দর্শকের জন্য কোন দর্শককে কেটার করতে চাই এই সিনেমাটা সো আপনারা দেখবেন যে এই সিনেমায় আমরা অনেকগুলা ঘটনা ঘটেছে মানে সাকিব খান প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা সো ওই গল্পটাতে এবং এটা একটা কমার্শিয়াল ফিল্ম এবং কন্টেন্ট ফিল্ম সো ওইখানে এই কম্বিনেশনটাই কিন্তু আমরা ঘটানোর চেষ্টা করেছি যে আমরা এখনকার এই নিউ ওয়ার্ল্ডে তো আসলে কমার্শিয়াল সিনেমা যেটা আমরা দেখে এসেছি সময় হয়তো চারটা গান তিনটা ফাইট ওই তো নাই আর এখন রুচি তৈরি হয়েছে অনেক কন্টেন্ট তৈরি সো ওখান থেকে আমরা এমন একটা কন্টেন্ট ডিজাইন করার চেষ্টা করেছি যে আমরা সব ধরনের দর্শককে কেটার করতে পারবো আগে একটা ধারণা ছিল না যে মাল্টিপ্লেক্সে যে সিনেমাটা চলবে সেটা হয়তো সিঙ্গল স্ক্রিনে চলবে না অথবা সিঙ্গেল স্ক্রিনের জন্য যে সিনেমাটা সেটা হয়তো মাল্টিপ্লেক্সে চলবে না কিন্তু আমরা ডিজাইনটাই এভাবে করার চেষ্টা করেছি এবং আপনারা খেয়াল করবেন যে আমরা শুধু তুফান না এটা যে শুরুটা হয়েছিল যখন আমরা সুরঙ্গ করি চোরকি এবং আলফাই এই মডেলটাই যখন আমরা সেট করি এবং এবার এস বাংলাদেশ যুক্ত হয়েছে সো আমরা এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের একটাই উদ্দেশ্য ছিল যে মার্কেট সাইজটাকে বড় করা সো আমরা এমনভাবে ডিজাইন করব যে আমরা সব ধরনের দর্শকের একটা আপনি উন্মাদনা বলছেন যেটাকে বলবো যে সেটার একটা উৎসাহ তৈরি হবে সেটা তো প্রডিউসারের জায়গা থেকে আসলেই ভালো লাগার জায়গা জায়গা এবং বোঝা সব শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখে আসে তৈরি করা হয়েছে তো ভাইয়া আসলে দর্শকদের এমন ভাবে কারণ কি মনে হয় আপনার এটা হচ্ছে যে স্কেল আমার কাছে মনে হয় যে আমরা আসলে বাংলা সিনেমা ইনফ্যাক্ট বাংলাদেশি সিনেমা নিয়ে দর্শকের সিনেমা নিয়ে দর্শক মনের মধ্যে যে স্কেলটা ছিল এতদিন সেই স্কেলটা যখন ভেঙে একটা নতুন স্কেল তৈরি হয় তখন মানুষ একটা ওয়া ফ্যাক্টর ক্রিয়েট হয় ভেতরে যে আচ্ছা এইটা তো চিন্তা করি নাই এই সেট এরকম সিনেমাটোগ্রাফি এরকম টিজারের ভেতরে তো বোঝা যায় যে এটা নির্মাণের মুন্সিয়ানাটা কীরকম এই স্কেল শুটিং করা তার মানে খুব স্ট্রং প্রডিউসিং হচ্ছে এটার মধ্যে তো এই এতগুলা জিনিস এতগুলো ফ্যাক্টর মানুষ কিন্তু এটা আসলে নর্মালি যখন আপনার চিন্তার বাইরে কোনো কিছু ঘটবে তখন কিন্তু আসলে জিনিসটা বুম করবে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানুষের মাথার মধ্যে যে স্কেলটা ছিল সেই স্কেলটা ভেঙে একটা নতুন স্কেল তৈরি হয়েছে যেইটা বাংলা সিনেমায় একটা নতুন আভাস পাওয়া যাচ্ছে যে বাংলা সিনেমা হয়তো আরেকটা বড় এরিনাতে প্রবেশ করলো তো সেই জায়গাটা থেকে মানুষের তো একটা কি বলবো যে একটা উৎসাহটা তখন তৈরি হয় যখন মানুষ প্রাউড ফিল করে তো যখন আমাদের দেশের এরকম একটা সিনেমা এরকম লাগছে যে ইন্টারন্যাশনাল লুক এরকম একটা মনে হচ্ছে তো আমরা সবাই প্রাউড হয়ে যাচ্ছি তো তখনই কিন্তু আসলে মানুষ এটাকে এই এটাই আমি কারণ মনে করি আসলে আসলে এক্সাইটমেন্টের জায়গাটা আসলে ওইটাই তো শাকিল ভাইয়া তো অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে তুফান সিনেমা সবকিছুর কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সব জায়গায় আলোচনা আমরা দেখতে পাচ্ছি অনেক সিনেমাই কিন্তু রিলিজ হচ্ছে অনেক সিনেমা টিজারও রিলিজ হচ্ছে কিন্তু এভাবে কিন্তু দেখা যাচ্ছে না আসলে এর কারণ কি মনে হচ্ছে দেখেন মানে আপনি জিজ্ঞেস করলেন যে অল্প সময়ের মধ্যে কেন কিভাবে হলো জিনিসটা প্রথম কথা হচ্ছে রাহান রাফি রাহান রাফি তো হি হ্যাজ প্রুভ প্রুভেন হিমসেলফ অনেকবার ধরেন বিভিন্ন সিনেমায় ইভেন লাস্ট যে সুরঙ্গ সেখানেও সো রাহান রাফি তো একজন প্রমাণিত ডিরেক্টর যে দর্শকের পালসটা বোঝে এবং গল্পটা চমৎকার ডিল করতে পারে সো এবং সাকিব খান সো সাকিব খান তো বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার এভরিবডি নোজ সো ওনাকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমার মনে আছে প্রথম যখন আমরা সাকিব ভাইকে নিয়ে আমরা প্ল্যান করছিলাম তো তখন রনি ভাইও বলছিল যে আমাদেরকে আসলে সাকিব ভাইকে এতদিন দর্শক যেভাবে দেখে এসেছে ঠিক এর বাইরে আপনার সাকিব ভাইকে এই লুকে আমার মনে হয় না এর আগে কখনো কেউ দেখেছে দেখেন সাকিব ভাই এর ডিফারেন্ট লুক আহ রাফির গল্প বলার ধরন যে সিনেমাটোগ্রাফি যে স্কেলটা আমরা যে স্কেলটা ধরবার চেষ্টা করেছি আমরা সব সময় সিনেমা দেখলে বুঝতে পারি যে এটা হয়তো বাংলাদেশের সিনেমা এটা পশ্চিম বাংলা সিনেমা এটা বলিউডের সিনেমা এটা হলিউডের সিনেমা বোঝা যায় সো এবার আমরা ওই জিনিসটা ভাঙতে চেয়েছি যে আমরা একটা কন্টেন্ট তৈরি করব যে কন্টেন্টটা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে আমরা মুখে বলি সেটা সত্যিকার অর্থেই যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইডেন্টিফাই করা কোন দেশের সিনেমা না মানে যেটা আমি বলার চেষ্টা করছি যে সেই স্কেলটা আমরা আসলে অ্যাচিভ করতে পারলাম কিনা একটা টিজার দিয়ে তো আর বলা যায় না দর্শকের অনুমোদনাটা অফকোর্স আমরা খুবই খুশি কিন্তু সিনেমাটা যখন দর্শক হলে গিয়ে দেখবে এবং দর্শকরা নিরাশ হবে না কেন আমি এই কারণে বলবো যে এখানে কিন্তু শুধু অ্যাকশন অথবা চমৎকার গান অথবা চমৎকার ভিজুয়াল শুধু তাই না চমৎকার একটা মৌলিক গল্প আছে এবং আমার ধারণা দর্শক তো আসলে গল্পেই কানেক্ট করে প্রথম তারপর সেই সিনেমাটা আপনি কত সুন্দর করে তৈরি করলেন এবং কত সুন্দর করে এক একটা সিন কনস্ট্রাক্ট করলেন এবং দর্শকের সামনে উপস্থাপন করলেন সেখানেই দর্শক আসলে সেই সিনেমাটার সঙ্গে কানেক্টেড হয় আচ্ছা শাকিল ভাই আর রনি ভাই যেহেতু আমরা টিজার নিয়ে কথা বলছি টিজারটা একটু দর্শকদের দেখাতে চাই আমরা দর্শক চলুন দেখে আসি আমরা তুফান সিনেমা সেই তুফানময় টিজারটি পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে যা চাইবে পাইবে যাক করিতে চাইবে করিলে তাহাকে কোন কিছুতেই মাথাতে আর একটি আর কেন রাখিতে পারবে না আর এর ঘটিলে বা এক কথা অসাধারণ রানী ভাইয়া আমরা একটু আগে টিজার দেখছিলাম টিজারে একদম ভিন্ন সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি তার হাঁটা চলা তার গাড়ির বনেটে বসে থাকা মেশিন গান চালানো আমার মনে হয় পর্দায় তার এমন উপস্থিতি আগে দর্শকরা কখনো দেখেনি এই বিষয়ে না কি বলবেন আপনি না তাই তো তাহলে বলার কিছু নাই কারণ মুখে বলার চেয়ে আসলে মানুষ ভিজুয়াল মানে সিনেমা তো আসলে ভিজুয়াললি চলে বড় বিষয় তো আমরা এটাই দেখতে পাচ্ছি যে আসলে কমপ্লিটলি বড় স্কেলের অথবা डिफरेंट একটা প্রেজেন্টেশন সেটা মিউজিক বলেন ভিজুয়াল বলেন ডিরেকশন বলেন এটা डिफरेंट প্রেজেন্টেশন একদম डिफरेंट প্রেজেন্টেশন চমৎকার তো শাকিল ভাইয়া যদি উপমহাদেশের আমরা মূল ধারার বাণিজ্যিক সিনেমার দিকে তাকাই সেখানে কিন্তু আসলে সুপারস্টারতে যেভাবে পর্দায় হাজির করা হয় সেটা তো লার্জার দ্যান লাইভ ভাবে দেখানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের রাইহান রাফি ভাইয়া কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছেন টিজারে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন হুম অ্যাবসলিউটলি এটা অনেকেই বলছেন আর কি হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ দেখেন এই সিনেমাটা কিন্তু এইটিজ এবং নাইনটিজ এর গল্প সো ওই সময়টাকে ধরাটা কিন্তু এত সহজ না সো ওই সময়টাকে তৈরি করতে হয়েছে সো এখানে আমি বলবো যে আমাদের বাংলাদেশ থেকে যে আর ডিরেক্টর ছিল যে আর ডিরেক্টর আছে শিয়াব ভাই তারপর যে সিনেমাটোগ্রাফার আছে তাসিন এবং রায়ান রাফি তো ডিজাইন করেছে যে কিভাবে আসলে এই সময়টাকে ধরতে চায় আমার কাছে মনে হয় তো আমরা যতদূর দেখেছি দর্শক তো টিজারে দেখেছে আমরা তো সারাক্ষণ আছি আমার কাছে মনে হয় দর্শকরা নিরাশ হবে না এবং ওই সময়টাকে ধরাটা কিন্তু খুব কঠিন আসলে কারণ প্রতিটা জিনিস আপনি দেখবেন শাকিব খান বলেন অথবা অন্যান্য আর্টিস্টরা বলেন প্রত্যেকের কস্টিউম থেকে শুরু করে সেখানকার আপনি আর্ট ডিরেকশন বলেন ওই সময়টাকে তৈরি করবার জন্য যা যা দরকার তো সেটা আমরা প্রডিউসার হিসেবে আমরাও কার্পণ্য করিনি কারণ এবং ওর এই চাওয়াটা কিন্তু আমরা খুবই পজিটিভলি নেই কারণ ও খুবই প্যাশনেট ডিরেক্টর ও আউট অফ প্যাশনই বলতে থাকে যে না এটা আমার লাগবে ওইটা লাগবে তো ওই জিনিসগুলো আমরা ইনশিওর করার চেষ্টা করেছি আমার মনে হয় দর্শক হলে গিয়ে তো নিরাশ হবে না আশা করি আমার ঠিক তেমনটাই আশা করছি দর্শক নিরাশ হবে না তো রনি ভাই এই টিজারে কিন্তু অনেকগুলো পার্ট আমরা দেখতে পেয়েছি তো কোন জায়গাটা আসলে আপনার বেশি পছন্দের জায়গা কিংবা মনে হয়েছে এই জায়গাটা আসলে আমার ভালো লাগছে বেশি ইন্টারেস্টিং মানে একটা তো হচ্ছে যে ভিজুয়াল তো আমি মনে করি প্রত্যেকটা ভিজুয়ালি এফেক্ট তৈরি করে কিন্তু আমি তো সবসময় স্টোরি টেলিংটাকে মানে আমার নিজের ভালো লাগে যে অ্যাজ আ স্টোরি তো ওইখানে যখন দুইটা ক্যারেক্টারের এক ধরনের কনফ্রন্টেশন তৈরি হয় যে সাকিব খানকে দেখতে একটা হঠাৎ করে একটা চঞ্চল চৌধুরী যখন বলে পাইছিলে। আপনি দেখবেন যে এইটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা তৈরি করছে তো যখন এটা বলে তারপরে আবার যখন সাকিব খানের একটা হুঙ্কার চিৎকার কিছু একটা সো এই যে মানে টুইকিং দুইটা ডিফারেন্ট ক্যারেক্টারকে একসাথে প্লে করা আমার কাছে মনে হয় যে বেশি এফেক্ট ক্রিয়েট করেছে আর এছাড়া তো ব্রিলিয়ান্ট এক্সিকিউশন যদি মনে করি যে অ্যাকশন অথবা বিধ্বংসী যে ভিজুয়াল আমরা দেখতে পেয়েছি খুবই রিয়েলিস্টিক কারণ আমরা যখন আসলে অন্য অন্য সিনেমায় আমি কোনো সিনেমাকে আলাদা করে আমি কোট করছি না কিন্তু এর ইতিপূর্বে যখন আমরা দেখেছি তখন আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করার চেষ্টা করা হচ্ছে একটা অ্যাকশন সিনে হোক একটা ফাইটিং মানে যে যেকোনো ধরনের মানে সিনেমা হোক গোলাগুলি সিনে হোক এটাকে নানান ভাবে একটু কম্প্রোমাইজের জায়গা সেটা বাজেটের জায়গা থেকেও হতে পারে সব সিনেমায় সবকিছু করা যায় না তো এখানে যেহেতু আমরা ভেবেইছি বড় করে করব। সেখানে কিন্তু আপনি অ্যাকশানগুলোও যে আসে না যে রিয়েলিস্টিক ফর্মেটে আসছে সেটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং চমৎকার তুফান সিনেমায় তো আমরা জানি আসলে নায়ক হিসেবে কে কাজ করছে কিন্তু অনেকেই বলছে যে খলনায়ক হিসেবে এখানে তো চঞ্চল চৌধুরী থাকছে এবং অনেকেই বলছেন যে এখানে নাকি নিশু থাকছে আসলে কথাটা কতটা সত্যি কি মনে হয় প্রথম কথা হচ্ছে আপনাকে এগুলোর কোনো উত্তরই আমি দিব না কারণ দর্শক যা আমরা দর্শককে দেখাতে চাই তা তো আমরা দেখাচ্ছি আর বাকিটা হলে গিয়ে দেখতে হবে যে উত্তরটা দর্শকের কাছে নাই সেই উত্তরটা আমরা এখানেও দিতে চাই থাকলো হ্যাঁ প্রথম কথা হচ্ছে আর ওই জিনিসটা তো এখন আমার মনে হয় যে সিনেমাতে ভেঙে গেছে যে একটা নায়ক থাকলে একটা খলনায়ক থাকতে হবে একটা খলনায়ক থাকলে একটা মানে শুধু অ্যান্টাগনিস দিয়েও সিনেমা হচ্ছে আবার দের মধ্যে তাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে ভাবে আজকে চঞ্চল চৌধুরীকে কি আমি আসলে এখানে ওনার ক্যারেক্টারটাকে কি বলবো এটা দর্শকই ডিফাইন করুক ওনাকে কি আমি খলনায়ক বলবো নাকি ওনাকে আমি সো ওই জিনিসটা আসলে আমি আমরা রিভিল করতে চাই না এবং আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা আমরা এনজয় করি এবং সবাইকে এবং এটা আমি খুব পজিটিভলিও নেই যে সোশ্যাল মিডিয়াতে যারা সাকিব ভাইয়ের ভক্ত আছেন যারা চঞ্চল ভাইয়ের ভক্ত আছেন এবং এখানে মিমি চক্রবর্তী কাজ করছে মাসুমার রহমান নাবিলা কাজ করছে এবং আরও অনেক ভালো ভালো অভিনেতারা কাজ করছে যাদের নাম এখনো আপনারা জানেন না আমার কাছে মনে হয় দর্শকরা দেখুক না সেটা আমরা এখনই সবকিছু এটা ছাড়াও এই যে আমাদের সিনেমায় যে গানগুলা আছে গান কে গিয়েছে কে গেয়েছে এবং গান কি ধরনের গান তৈরি হয়েছে ওইগুলো একটা একটা করে যেইটা দর্শককে জানানো সেটা আমরা জানাবো আর যেটা দর্শকের হলে গিয়ে জেনে নিতে হবে সেটা হলে গিয়ে জেনে নিতে হবে সেটা আপনার হ্যাঁ চৌধুরী তো শাকিল ভাই যে তুফানের মতো এই ক্যানভাসে সিনেমা আসলে বানাতে কেন আগ্রহী হলেন নির্মাণে না ওই যে বললাম যে মানে এমন না যে না আমরা একটা তুফান বানাতে চেয়েছি যে এখন আপনি যেটা দেখছেন আমরা একটা ভালো সিনেমা বানাতে চেয়েছি এবং এই রায়ান রাফি গল্পটা যখন ভেবেছে একদমই আবার বলছি একদমই মৌলিক গল্প এই গল্পটা ভাবার পরে এবং যেটা শাকিব খান শাকিব খানকে প্রটাগনিস্ট করেই আমরা ভেবেছি তো সেখানে তো আমরা প্রথমেই বলেছি যে আমরা চেষ্টা করেছি যে সাকিব খানকে নতুন ভাবে তো সেই জায়গায় যা যা করতে হয়েছে তাই তাই করতে হয়েছে এখন গ্যাংস্টার রূপে যখন ধরা দিয়েছে সো তাকে গ্যাংস্টার হিসেবে দেখানোর জন্য এবং সেই নাইনটিজ ওই লুকটা সেট করার জন্য আসলে বাজেটটা এত ছিল না বাজেটটা আস্তে আস্তে বেড়ে গেল আমাদের তাই না তো ওইটাকে জাস্টিস করার জন্য যা করতে হয়েছে করেছে আমরা বাজেট নিয়ে অবশ্যই পর্বতে কথা বলবো ভাই কেন যুক্ত হলো তুফানের সাথে চোরকি তো কন্টেন্ট নিয়ে কাজ করে মানে বেশ কয়েক বছর আপনারা দেখছেন যে সবচেয়ে ভালো ভালো কন্টেন্ট আসলে চোরকি নির্মাণে সচেষ্ট আমি বাংলায় کلیয়ারলি বলি তো ভালো যেখানে নির্মাণের চিন্তা থাকে কারো সেখানে যে কোনো কোলাবোরেশনে চোরকি যেতে খুবই আগ্রহ বোধ করে ইনসেপশন তো কিন্তু আরেকটু আগে যদি আমরা মনে করি যে প্রথম যে শুরুটা হয়েছে সেটা সুরঙ্গ থেকে যখন আলফাই এবং চর্কি মিলিতভাবে একটা প্রযোজনা করলো চোরকি শুধু স্ট্রিমিংয়ে কাজ করে কিন্তু সিনেমা হলে কিন্তু চর্কি কোলাবোরেশনে যেতে পারে কিন্তু সিনেমা হলের জন্য একটা স্ট্রং প্রোডাকশান কোম্পানি দরকার যে প্রোডাকশন কোম্পানি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে একটা সিনেমার যেই আসলে পুরো ব্যাপারটা সেটা করবে সেটা আলফাই কিন্তু খুবই স্ট্রংলি সুরঙ্গতে সেটা করেছে তো এই যে কোলাবোরেশন একটা সাকসেসফুল কোলাবোরেশন এবং শুরু একটা সাকসেসফুল সিনেমা সো এই কোলাবোরেশনটা যখন ওয়ার্ক করে যায় তখন তো কোলাবোরেশনটার নেক্সট ধাপ কি আসলে ভবিষ্যৎটা কী তখনই কিন্তু আরও বড় করে ভাবার চিন্তা আসে এবং সেখানে আলফাই এই ইনিশিয়েটিভটা নেয় আমি মানে অনেক ধন্যবাদ জানাতে চাই শাকিল ভাইকে এবং তার টিমকে যে এটা খুবই ইন্টারেস্টিং যে একটা সিনেমা করার পর আরও একটা বড় স্কেলের সিনেমা নিয়ে চিন্তা করা এবং সেখানে আরও বড়ো প্রযোজনা প্রতিষ্ঠান এস বিএফ এখন এস বাংলাদেশ লিমিটেড তো সেটাকে সেটার সাথে যুক্ত হয়ে একটা বড় কিছু করা এবং আবারও সেই আমরা যারা আসলে সুরঙ্গ সাথে জড়িত ছিলাম চর্কি একসাথে করে যখন আমরা চিন্তা করেছি দুইটা সিনেমা আমরা একসাথে ঘোষণা দিয়েছিলাম একটা হচ্ছে তুফান আর একটা হচ্ছে দম তো এই দুইটা সিনেমা দিয়ে আমরা আসলে ওই জায়গাটা রিচ করতে চেয়েছি যে দেখা যাক কি হয় বাংলা সিনেমার মার্কেট সাইজ বড় করা যায় কিনা ভবিষ্যতে হয়তো আরও সিনেমা আসবে কিন্তু এইটা হচ্ছে যে পরের ধাপে যাওয়ার একটা আসলে অনুপ্রেরণা স্পেসটাকে আসলে একটু বড় করতে চাওয়া হ্যাঁ হ্যাঁ রাইট তো শাকিল ভাই তুফান স্যার আমার শুটিং আসলে কত দূরে এগোচ্ছে মানে এগিয়েছে কত persen শুটিং তো অলমোস্ট ডান হ্যাঁ বেশ কিছু বাকি আছে যে জিনিসগুলা যেহেতু আমাদের প্রিপ্রোডাকশন তো অনেক আগে থেকে শুরু হয়েছে অনেক দিন ধরে এটা কাজ চলছে আমাদের আমাদের একদিকে শুটিং বলেন এডিটিং বলেন অন্যান্য যে কাজগুলো বলেন কাজ হচ্ছে সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে এখনো সিনেমা রিলিজের প্রায় এক মাসের বেশি বাকি আছে দর্শক তো টিজার দেখে ফেলেছে দর্শক অফিসিয়াল পোস্টার দেখে ফেলেছে প্রথমটা সো একটা পর একটা দর্শকের সামনে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লুক হাজির করব যাতে দর্শকের আগ্রহটা আরো বাড়ে আরো বেড়ে যায় রাইট তো আমরা তো তুফানের বাজেট নিয়ে তখন আপনি শুনছিলাম ভাইয়া ব্রেকে যাওয়ার আগে যেমনটি বাজেটের কথা বলছিলাম আসলে তুফান সিনেমার বাজেট আসলে কত যদি বলা যায় বলা যাবে কিনা বাজেট তো দর্শক দেখে বুঝবে ধরেন আমি একটা সিনেমা বানালাম তো আমার এখানে একটা পিচ ঢালা পিচ ঢালাই করে রাস্তা তৈরি করা দরকার তো আমি পিচ ঢালাই করে রাস্তা তৈরি করে ধরেন তিন কোটি টাকা খরচ করে ফেললাম তো সেটা তো আর স্ক্রিনে দেখা যাবে না সো স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে সেটা দিয়ে বোঝা যাবে যে এটার বাজেট কত আর এক্সাক্ট বাজেট আমরা এই মুহূর্তে আসলে বলতে কেন পারবো না কারণ এইটুকু বলতে পারি যে এটা বড় বাজেটের সিনেমা এবং সেটা সেই স্কেলটা কিন্তু রনি যেটা বললো যে একটা ডিফারেন্ট স্কেলে নিয়ে যাওয়া সেই স্কেলটা কিন্তু দর্শক দেখতে পাবে সো আর যেহেতু বাংলাদেশে বক্স অফিস নাই এবং আমাদের অনলাইন টিকেটিং সিস্টেম নাই মাল্টিপ্লেক্স বাদে সো তথ্য আমরা কোন ভুল তথ্য কখনো বাজেটের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিনেমাটা একদম কমপ্লিট করে আমরা দর্শকের সামনে হাজির হচ্ছে আসলে আমরা বাজেটটা আমরাও জানি না ঠিকঠাক মতো কারণ আমরা এই সিনেমার গল্পটার জাস্টিস করতে চাই তো সেটার জন্য যা যা করা দরকার প্রতিনিয়তই করছি ফাইনালি আসলে বাজেট কি দাঁড়াবে আমরা জানি না তবে একটা বড় বাজেট বাজেটে গিয়ে দাঁড়াচ্ছে সেটা আমরা একটু আমার মনে হয় না সেটা দর্শকের যে উন্মাদনা দেখতে পাচ্ছি সেই বাজেট বড় বাজেট নিয়ে হাজির হয়ে বড় বাজেট তুলে নিয়ে আসা সম্ভব আমি মনে করি বাংলাদেশে এক্স্যাক্টলি আমরা তেমনটাই আশা করছি আসলে একটা ভালো সিনেমার জন্য আসলে বাজেট কতটা গুরুত্বপূর্ণ কি মনে হয় ভালো বাজেট দরকার কতখানে প্রথমত আসলে গল্প আপনি কোন গল্পটা বলতে চান সেই গল্প বলার জন্য আসলে জাস্টিফাইড বাজেট কি হতে পারে এই গল্পটাই বড় গল্প এই গল্পের ক্যানভাস টাইপ ক্যানভাস ক্যারেক্টারাইজেশন সেট আপ এটা না ছোট করে করলে এই গল্পটা নষ্ট হবে তো যে কারণে যখন রায়ান রাফি এই গল্পটা তৈরি করেছে সে ওই চিন্তাটা করেই তৈরি করেছে এবং আমরা যখন একসাথে চিন্তা করেছি যে এরকম একটা জিনিস প্রডিউস করতে হবে তার মানে কিন্তু বাজেটের চিন্তাটা মাথায় নিয়েই যেটা একটা বড় বাজেটের সিনেমাই হইতে হবে এই গল্প ছোট বাজেটে করা পসিবল না তো গল্পের জন্য যে জাস্টিফাইড বাজেটটা দরকার সেটাই এখন সবচেয়ে এইরকম বাজেটে করতে হবে ব্যাপারটা সেটা না কোনো তো গল্প স্ট্রং গল্প হলে একরুমের মধ্যেও তো করে ফেলা সম্ভব আবার একরুমের মধ্যে করলেই যে এর চেয়ে কম বাজেটে হবে সেটাও না এর চেয়ে বেশি বাজেটেও হতে পারে তো একটা গল্পকে জাস্টিফাই করার জন্য যতটুকু বাজেট দরকার সো আমরা মনে করি একটা পরিপূর্ণ নির্মাণ যেন দর্শক এটার ভিতরে রকম কমতি না ফিল করে ইস এটা এরকম হলে এখানে বোধহয় একটু কম্প্রোমাইজ করা ওইটা যেন না হয় এই কারণে আসলে ফুল জাস্টিফাইড বাজেটটা ইম্পর্টেন্ট একটা ভালো গল্প প্রেজেন্ট করার জন্য বাজেট গুরুত্বপূর্ণ তো দম কবে আসছে এইটা এই উন্মাদন যেহেতু শুরু হয়েছে সেটা যাক দমের এখনো মানে প্রি লেভেলের কাজ চলছে প্রি লেভেলের কাজ চলছে হ্যাঁ স্ক্রিপ্টিং এর কাজ চলছে এটা রিলিজ হবে তুফান তারপরে এর মধ্যে হয়তো শুটিং এবং তবে দম তুফানের বেগে আগাচ্ছে এটা আমি বলতে চাই দম তুফানের বেগে সো আমরা এমন না যে একটা সিনেমা তো আমাদের এই সামনে এই এই কুরবানির ঈদে আছে এর জন্য যে অন্য সিনেমাগুলো থেমে আছে তা না সো আমরা যেহেতু দুটো সিনেমা একসাথে ঘোষণা দিয়েছি এবং তুফানে দমের গল্পটা আমার খুবই খুবই প্রিয় তুফানের পর আসলে দমটা ঝড় বয়ে আনুক আমরা তেমনটাই চাই যাই হোক তো শাকিল ভাই অনেকেই কিন্তু দেশের বাইরে মানে বাইরের দেশের শত শত কোটি বাজেটের সিনেমার সাথে বাংলাদেশের সিনেমার কম্পেয়ার করে থাকেন তুলনা করছেন আসলে হ্যাঁ তো আসলে বিষয়টা আপনি কি বলবেন ওই যে রনি ভাই যেটা বললো যে আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে ভালো সিনেমা বানাতে কত টাকা বাজেট লাগে সো এটার আসলে কোনো উত্তর নাই আসলে ভালো সিনেমা কোনটা এক কোটি টাকার একটা সিনেমা কি ভালো হতে পারে না আবার দশ কোটি টাকার একটা সিনেমা ভালো হতে পারে দুইশো কোটি টাকার একটা সিনেমা ভালো হতে পারে সিনেমা ভালো তো ডিপেন্ড করে আসলে সেটার গল্প কি এবং সেই গল্পটা অনুযায়ী আমরা আসলে সিনেমাটাকে কিভাবে তৈরি করছি এবং সেটাকে ওই গল্পের সো যেটা বললো যে তুফানের যে গল্প এবং তুফানের যে ক্যানভাস এটা আসলে ছোট বাজেটে সম্ভব না সো আমরা প্রথম থেকে প্রিপেয়ার ছিলাম যে না এটা বড় বাজেট লাগবে এবং বড় বাজেটে আমরা করব। সো চর্কি বলেন বা আলফাই বলেন এবং এসভিএফ বাংলাদেশ বলেন সো আমরা প্রথম থেকেই প্রিপেয়ার ছিলাম এবং সেটাই হচ্ছে বড় বাজেট এবং দর্শকের সামনে একটা ঠিকঠাক ঠিকঠাক সিনেমা আমরা হাজির করব আশা করছি এই একদম একদম তো কেউ কেউ বলছেন রনি ভাইয়া কেজিএফ एनिमल হ্যাঁ যে সিনেমাগুলো খুব সুপার হিট হয়েছে সিনেমাগুলোর সাথে আপনারা তুফান সিনেমা টিজারকে তারা কম্পেয়ার করছেন মিল আছেন মিল পাচ্ছেন এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন দেখেন যখন একটা গল্পে আমরা সবাই মিলে একসাথে কি সেটা প্রথমত ইম্পর্টেন্ট সেটা কিন্তু দর্শক টিজার বুঝতে পারবে না দর্শক বুঝতে পারবে সিনেমা হলে গিয়ে তো এই যে তুফানের যে গল্পটা এই গল্পটা একটা স্ট্রং মৌলিক গল্পের জন্য আমরা কিন্তু বড় বড় প্রোডাকশন কোম্পানি একসাথে হয়ে রায়ন রাফিকে প্রডিউস করেছি সিনেমার যখন ক্রিয়েটিভ ডিজাইন হয় সেই ডিরেক্টর করে এই কোশ্চেনটা ডিরেক্টরের জন্য অনেক বেশি কিন্তু আমরা যেহেতু আজকে প্রডিউসার এখানে সো আমরাও উত্তরটা আসলে অন অনবিহাফ অফ ডিরেক্টর অথবা আমরা প্রডিউসার সহ একই কথাই তো আমাদের সেটা হয়তো একটু বলছি সেটা হচ্ছে যখন আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করেন তখন কোথাও না কোথাও আপনি কিন্তু ইন্সপিরেশনটা নেন চারপাশে অনেক ধরনের ইন্সপিরেশন চলবে এটা নট অনলি পাশের দেশের কোনো সিনেমার আপনি হলিউডেও অনেক নায়কের কিন্তু আপনি এরকম লুক দেখবেন অথবা অন্য জায়গায় দেখবেন হ্যাঁ তো এই লুকের আপনি আসলে কিভাবে আপনার ক্যারেক্টারকে প্রেজেন্ট করছেন তো বিভিন্ন লুক তৈরি করা হয় এই লুক কিন্তু আসলে কোথাও না কোথাও যদি আপনি ইন্সপিরেশনে মিল পান তার মানে না কিন্তু সিনেমাটার মিল আছে সিনেমাটা কিন্তু আপনাকে সিনেমা হলে যে দেখে বুঝতে হবে যে সিনেমাটা আসলে কোন কোরের গল্পটা নিয়ে করা আর যে আপনি বললেন তো ওই জায়গায় তো মানুষ যখন দেখলো যে না সিনেমার টিজারের মধ্যে ওই বলতে যে একটা শব্দ তখন যদি বলে ভালোভাবে এক্সপ্রেস করা যায় তখন এই নামগুলো চলে আসছে এটা কিন্তু আমি পজিটিভলি দেখছি যে মানুষ যে আচ্ছা না দুইশো তিনশো কোটি টাকার সিনেমার সাথে এটা তুলনা করে ফেলছে কিন্তু আপনি দেখেন এত বাজেটে আমরা তো একশো কোটি টাকা সিনেমার বাজেটে করি নাই উইচ ইজ রিয়েলিটি কিন্তু আমরা যে বাজেটেই করেছি সেটা আমাদের মার্কেটের জন্য বড় বাজেট কিন্তু সেটাকে তুলনা করা হচ্ছে অনেক বড় বাজেট একটা ক্যানভাসের সাথে তারপরে উইচ ইজ পজিটিভ একটা টিজারের উদ্দেশ্য কি একটা টিজারের মূল উদ্দেশ্য হচ্ছে টিজ করা আপনাকে আসলে ট্রিগার করা আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন কিনা সো এই টিজারের যে মূল উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সফল সো আমি মনে করি যে মানে অল অ্যাবাউট মে বি মার্কেটিং গেম ইস অল অ্যাবাউট মেবি একটা সিনেমাকে এনহ্যান্স করার জন্য অনেক ধরনের কনভারসেশন বিল্ড আপ করা মেবি বাট সিনেমা কি সিনেমা কতটা মৌলিক এটা কিন্তু আসলে আপনাকে সিনেমা হলে যে দেখতে হবে অনেক পজিটিভ পজিটিভ কথা শুনলাম অনেক নিন্দুকেরা কিন্তু আবার ভাইয়া একটুখানি বলছে নকলও করা হয়েছে এটা আসলে আপনি কিভাবে দেখেন আমি তো তাদেরকে নিন্দুক বলছি না আচ্ছা একটা যেকোনো একটা জিনিস যখন আপনি একটা ভালো জিনিস তৈরি করবেন বা যেটা নিয়ে টকেটিবিলিটি তৈরি হবে যখন তখন কেউ এটাকে বলবে খুব ভালো কেউ বলবে ভালো কেউ বলবে যে না ভালো না এটাই তো স্বাভাবিক তাই না আজকে ধরেন অস্কার নমিনেটেড যত সিনেমা অথবা সব বড় বড় সিনেমা যখন গেছে সেই সিনেমাও যে আমার পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই আমি তো বলতেই পারি যে না এই সিনেমাটা আমার ভালো অস্কার পেয়েছে এই সিনেমাটা আমার পছন্দ সেটা ব্যক্তি স্বাধীনতা তো সবারই আছে তো এটাকে আপনার পজিটিভলি নিতে হবে কেউ যদি বলে থাকে যে না এটা কপি তো কপি কিসের কপি আপনি তো সিনেমা দেখেননি এখনো আপনি কিভাবে জানলেন কপি তাহলে কি বলছেন যে লুক কপি আপনি ইন্ডিয়ান সিনেমার আপনি হয়তো বোম্বের দুইটা সিনেমাতেই আপনি দেখবেন যে একই ধরনের লুক আপনি দুইজন পেয়েছেন সাউথ ইন্ডিয়ার ভেতরেই অনেক সিনেমার নাম আমি এই মুহূর্তেই বলতে পারবো যে একই ধরনের লুক হয়তো দেখেছে কিন্তু লুকের সঙ্গে মিলে গেলেই যে ক্যারেক্টারাইজেশন এক হবে তা তো না সো আমি আসলে আমার যে ক্যারেক্টারাইজেশন এখানে শাকিব খানের যে ক্যারেক্টারাইজেশন এবং শাকিব খানের যে অ্যাকশন সেই অ্যাকশনটা কি কারণে গল্পের কোন জায়গা থেকে করা হচ্ছে সেটা আপনি সিনেমা না দেখলে তো আপনি বুঝবেন না যারা বলছে আপনি যাদেরকে নিন্দুক বলছেন তাদেরকে আমি বলবো যে না বরং তারা টকিটিবিলিটি তৈরি করছে দর্শকের আরও আগ্রহ তৈরি হচ্ছে এবং ফাইনালি দর্শক যখন সিনেমা হলে যাবে তখন দর্শক তো বুঝবে যে ওই যারা বলেছে এটাকে যে কপি বা অন্য কিছু সেটা যে একদম ভুল এটা তো আমি একদম হলফ করে বলতে পারি আমাদের প্রথম কথাই ছিল যে আমরা মৌলিক এবং শুধু এই সিনেমার ক্ষেত্রে না আমরা যত সিনেমা গল্প ছাড়া কোনো সিনেমা আমরা প্রডিউস করব না সো আমি আমি 100% আপনাকে করছি একটা মৌলিক গল্পের সিনেমা আর যাদের কাছে মিল লাগছে সো মিল তো হবেই আপনি 90s এর বিভিন্ন সিনেমা দেখেন বিভিন্ন দেশের সিনেমা দেখেন তো সেখানে মিল পাবেন না নাইনটিজে তো একটা মিল তো পাবেনি একটা দেশের এর সঙ্গে তো সেটা তো আর কখনো তো নিন্দুক না ওনারা আমাদের সঙ্গে তো না আমি আছেন একদমই আছেন ওয়েল আজকে আমাদের আয়োজনে এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি তো তুফানের জন্য অনেক অনেক শুভকামনা রনি ভাইয়া এবং শাকিল ভাইয়া যদি তুফান নিয়ে কিছু বলা থাকে দর্শকদের রনি ভাই দর্শকদের বলার উদ্দেশ্য একটা আবার যাই যাই না এখান থেকে এটা এটা কেমন দর্শকদের উদ্দেশ্যে আপনারা আসলে বাংলা সিনেমার সাথে থাকবেন বাংলা সিনেমার সাথে থাকার মানে হচ্ছে এটা যে যেহেতু এটা সিনেমা হলে প্রথম রিলিজ হবে আপনি সিনেমা হলে যে সিনেমাটা দেখবেন আপনি কখনোই চিন্তা করবেন না এই সিনেমাটা কখনো ইলিগাল হয়েতে কখনো কোথাও আসলে সেটাকে আপনি প্রমোট করবেন দেখবেন অত তাহলে কিন্তু এই সিনেমাগুলো আর হবে না মানে প্রযোজক যদি আসলে তার লগ্নিকর মানে অনেক অনেক কষ্ট করতে হয় একটা সিনেমা বিশাল ক্যানভাসে তৈরি করার জন্য অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট প্রত্যেকের পরিশ্রম আছে এদেরকে যদি আপনারা রেসপেক্ট করেন তাহলে আসলে সিনেমা হলে দেখবেন পরবর্তীতে যখন ওটিটিতে আসবে সেখানে দেখবেন কিন্তু লিগাল প্ল্যাটফর্মে অলওয়েজ সিনেমা দেখবেন সিনেমা হলে যে দেখবেন অন্য কোথাও কোনো ইলিগাল কোনো জায়গায় আসলে আপনি প্রথমত দর্শক হিসেবে আপনার দায়িত্ব এটাই যে এটাকে আসলে অ্যাভয়েড করা এবং এটাকে কখনোই প্রমোট না করা তাহলেই বাংলা সিনেমা এগিয়ে যাবে এটাই আমার হচ্ছে রিকোয়েস্ট সো শাকিল কিছু রনি ভাই যেটা সেটার সঙ্গে আমি আমারও একই কথা বলার আছে তো এর পাশাপাশি আর একটা কথা বলার আছে যে সিনেমা দেখার যে আগ্রহটা ওইটা তো আমাদের দায়িত্ব তৈরি করা আপনাদের জন্য সো এটা আমি বলবো না যে আমি যে সিনেমাগুলো প্রডিউস করব আমি রনি ভাই আমরা অথবা মহেন্দ্র সোনি আমরা যে তিনজন আমরা একসাথে করছি সো আমাদের সিনেমা দেখেন শুধু সেটা বলবো না অন্যান্য প্রডিউসাররা যে সিনেমা বানাচ্ছে সেই সিনেমা যদি ভালো সিনেমা বলে মনে হয় আপনাদের সেটাও আপনারা দেখবেন সো আপনারা ভালো সিনেমার সঙ্গে থাকেন এবং আমাদের এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই প্রয়োজন এখন যে জোয়ারটা তৈরি হয়েছে এই রিসেন্টলি সিনেমা দেখার এবং আপনাদেরও যে একটা আগ্রহ তৈরি হয়েছে এই আগ্রহটা থাকুক এবং শুধু আমাদের সিনেমা না সবার সিনেমা ভালো সিনেমা আপনারা হলে এসে দেখুন থ্যাংক ইউ সো মাচ রনি ভাইয়া এবং শাকিল ভাই অনেক ভালো থাকবেন তুফানের জন্য অনেক অনেক বেস্ট উইশেস ভিউয়ার্স সন্ধিলার শুভ সময়টা আজকের আয়োজন ছিল এ পর্যন্ত নিঃসন্দেহে আমাদের দেশে অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে আন্তর্জাতিক মানে সিনেমা হচ্ছে বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথেই থাকুন গুড নাইট